সবাইকে সোনালী সাতক্ষীরায় শুভেচ্ছা। পরিবেশ, বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণ একটি বিস্তৃত ধারণা। সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফান অনেক গাছপালা ধ্বংস করেছে, এতে মানুষের পাশাপাশি পাখিরাও তাদের বাসা হারিয়েছে। তাই রানীকুলের ছোট প্রাণীটার বাসা করে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছে সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তালা ব্লাড ব্যাংক। তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাখির অভয়াশ্রম তৈরি করা হয়েছে। পাখির অভয়াশ্রম তৈরির উদ্বোধনী দিনে স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে কৃত্রিম বাসা স্থাপন করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণের কাজ বন বিভাগের একার পক্ষে কখনোই সম্ভব নয়। এতে ব্যাপক মাত্রায় স্থানীয় লোকেদের সম্পৃক্ততার প্রয়োজন হয়। তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা ঠিক সেই কাজটি করেছেন। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে সোনালী সাতক্ষীরায়।